বিতাশে নয়াকান্দি ফ্রেন্ডশিপ ফ্রিজ কাপ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত। মোহাম্মদ ইমাম হোসাইনের তথ্যচিত্র বিস্তারিত দেখুন এসটিভি নিউজ 14-এ। মাদক ছেড়ে খেলাধুলা করি, সুস্থ সুন্দর জীবন করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাসে নারায়ণদিয়া ইউনিয়নে নয়াকান্দি ফ্রেন্ডশিপ ফ্রিজ কাপ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নয়াকান্দি যুব সমাজের আয়োজনে এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কলাকান্দি ক্রিকেট একাদশ বনাম শিবপুর রয়্যাল একাদশ। এতে করিকান্দি ইউনিয়নের কলাকান্দি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নয়াকান্দি খেলার মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা 2 আসনের এমপি সেলিমা আহমেদ মেরি, নারায়ণদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান শান্তির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী, সিনিয়র সহ সভাপতি মুন্সী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মোসলেম মিয়া সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও করিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, নারায়ণদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেরি আলম, তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার, করিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার সাইদুর রহমান ভুইয়া, জগৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, করিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জগৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম রিপন, তিতাস উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ শাহ আলম, জামাল মিয়া প্রমুখ। এছাড়া পরিচালনায় ছিলেন মোহাম্মদ রাই উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার সাংবাদিক কবি মোহাম্মদ দেলোয়ার হোসেন। খেলায় দর্শক ছিল চোখে পড়ার মতো। সর্বশেষ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। উক্ত ফাইনাল খেলায় কলাকান্দি ক্রিকেট একাদশ টিমের সার্বিক সহযোগিতায় ও স্পন্সর হিসাবে ছিলেন সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ পলাশ ভুইয়া, শিবপুর রয়্যাল ক্রিকেট একাদশ টিমের জার্সি স্পন্সর হিসাবে ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মোসলেম মিয়া সরকার। মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং করিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দুজনকে অভিনন্দন জানাই, একটু বেশি জানাই করিকান্দি ইউনিয়নকে, কারণ যেহেতু করিকান্দি ইউনিয়ন জিতেছে সেজন্য তাদের জন্য একটু বড় হাততালি এবং মজিদপুরের জন্য একটু ছোট হাততালি এবং সবাইকে ধন্যবাদ জানাই। খেলাধুলা এগিয়ে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশে স্মার্ট খেলোয়াড় তৈরি হবে, আমার ইউনিয়নে স্মার্ট মাঠ হবে, স্মার্ট খেলার সরঞ্জাম আসবে ইনশাআল্লাহ তাআলা। এই প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়।